ঢাকার কারওয়ান বাজারে মুরগি কিনতে এসেছিলেন ষাটোর্ধ্ব মোস্তাফিজুর রহমান। দাম শুনে অনেকটা মন খারাপ করেই এ দোকান ও দোকান ঘুরছিলেন। 2 কেজি মুরগি কিনতে এসে শেষমেশ তিনি ফিরলেন 1.5 কেজি নিয়ে। রেট তো অনেক বেশি এই সময় তো, এই অন্যান্য বছর এই সময় বিক্রি হয় 210 টাকা, 120 টাকা, 110 টাকা বিক্রি হয়। আর এবার 220 টাকা আর 10 টাকা কেজি চাই, 210 টাকা 20 টাকা, তাহলে কী হইলো? এটা কি দেশ হইলো? জাগো টাকা আছে তারা তো কিনে, আর জাগো মনে করেন তো টাকা নাই, তারা তো দাম হইন না, মুখটা একটু কালো বেড়া জায়গা কি লাগে, ওর কাছে তো টাকা না, ওরা কেমনে খাইবো কেমনে কিনবো। সুষম পুষ্টির চাহিদা মেটাতে প্রাণীজ আমিষের গুরুত্ব অপরিসীম হলেও তার দাম সীমিত আয়ের মানুষের সামর্থ্য অতিক্রম করে যাচ্ছে দিন দিন। মাছের বাজার কিছুটা স্থিতিশীল হলেও গরু খাসি অনেকটাই নাগালের বাইরে। কে খায় ভাই 1 কেজি মাংস 700 টাকা দিয়ে, 1 কেজি মাংস 1100 টাকা দিয়ে কে খায়? তেন না কাস্টমার নেই, বসে রয়েছি, বসে বসে ঘুমাই দিচ্ছে, কি করব, খুব সমস্যা আছে, অন্য চাকরি নেই। আমিষের তুলনামূলক সস্তা উৎস ব্রয়লার মুরগির দামেও হুট করে অস্থিরতা দেখা দিয়েছে। জানুয়ারির শেষ দিকে যেটি কেজি প্রতি দাম ছিল 150 টাকা বা বড় জোর 160 টাকা, 2 সপ্তাহের ব্যবধানে তা বেড়ে রেকর্ড 230 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। আমার মানে ব্যবসায় লাইফে আর এরকম দাম হয়নি কখনো, মানে আজকে পাইকারি প্রায় 210 টাকার মতন কিনে পড়ে গেছে। আমরা খুচরা বিক্রি করতেছি 100-220 টাকা 225 টাকা করে। রাত্রে গতকালকে রাত্রে 200-3-4 টাকা পাইকারি বেচছি, তাতে খুচরা কাস্টমারের কাছে 210 টাকা বেচা হয় না, কাস্টমার এটা চলে যায়, আর বেচা বিক্রি খুব কম। 2 কেজি দরকার ছিল, সেখানে আমি 1.5 কেজিও নিতে পারছি না, ওই যে টাকার পরিমাণ অনুযায়ী আমি তার থেকে কম নিচ্ছি। যেখানে একটু বেশি খাবো সেখানে একটু কম খেতে হচ্ছে। এখন বাচ্চারা হয়তো দেখা যায় 1 বাটি দিব, সেখানে 1/2 বাটি দিব। মুরগি ভালো আছে কিন্তু ক্রেতারা কিনতে পারতেছে না, দাম বেশি, প্রচুর বেশি, এরকম বাজার হলে ঢাকা শহরে মানুষ চলবে না। আগুন লেগেছে ডিমের বাজারেও, বিক্রেতারা দুষছেন খামারিদের, আর খামারিরা বলছেন খাবারের দাম বাড়ায় সামনে আরও বাড়তে পারে দাম। আগে ছিল 120 টাকা ডর্জন, 140 টাকা ডর্জন, আরও বাড়তে পারে এরকম আশঙ্কা রয়েছে। হ্যাঁ অবশ্যই মুরগির খাবারের দাম বাড়বে, কোম্পানি থেকে বলছে যে মুরগির দাম খাবারের দাম বাড়তে পারে। 3 দিনের মাথায় 30 টাকা ডজন প্রতি বেশি, এখন বলেন কার কাছে যাবা? আমাদের মরার উপর খারার ঘা, আমরা হলো বলে না পাটার পুতা, মাঝখান আমরা মরিস, যেমনে ইচ্ছা ডলতেছে। ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন আমরা এসব তো আমদানিকারক দেশ, আমরা যেসব পণ্য কিনি সব তো এগ্রিকালচার কমোডিটি। এখন আমরা তো ইম্পোর্টও ওপেন নাই, ইম্পোর্টও ঠিক মতো করতে পারছে না, এগুলো দেশে একটা সংকট তো হবেই।